আরকে নমস্কার, আমার আজকে ডিম দিয়ে, মেয়োনিজ দিয়ে, সস দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে, সেজন্য আমি ঘরে নিজেই বানাবো পরোটা। প্রথমে আমি ডিমটা ফেটিয়ে নেব, হালকা একটু লবণ দিয়ে নেব। আমি অল্প পরিমাণ লবণ দিলাম, মেয়োনিজ আর সসে লবণ থাকে তো তাই। এবার আমি ডিমের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব, অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দেব। এবার ভালো করে গুলিয়ে নেব। আমি তেলটা গরম করে নিয়েছি, ফাটানো ডিমটা এখন আমি ভেজে নেব। এবার আমি এটা উল্টিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। কড়াইতে তেল আছে, এই তেলে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা তৈরি করাই আছে, এটা শুধু আমি ভেজে নেব। পরোটা এক পাশ আমার সারা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অন্য পাশ ভাজব। আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মেয়োনিজ দেব, সস দেব। আমি এর উপরে ডিমটা দিয়ে রোল করে নেব। আমি রোল করে নিয়েছি, এবার আমি একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার ডিম, মেয়োনিজ, সস দিয়ে পরোটা। এটা আমরা প্রায় স্কুলে নিয়ে যাই, টিফিনে এটা আমরা খাই, অনেক মজা লাগে। সবাইকে ধন্যবাদ আমার রেসিপি।